যারা বিভিন্ন ইভেন্ট করে থাকেন, তো অ্যাঞ্জেলা ইভেন্ট একটু ভিন্ন কেন, ওর ডাকে আমরা সবাই কেন আজকে এইরকম একটা বিশেষ পরিস্থিতিতেও, যখন প্রায় আমাদের কবি প্রণামের একটা রমরমে ব্যাপার রয়েছে, সেটিকে ঠিক পাশ কাটিয়ে আমরা কিন্তু এই সেমিনার হলে এসে পৌঁছেছি, তা ওই অ্যাঞ্জেলার জন্য। একা চলবার রীতি যারা নিজেদের মনের নীতি করে ফেলেছে তাদের মতো অ্যাঞ্জেলা নয়, সবাইকে একসঙ্গে নিয়ে একত্রিতভাবে এরকম এক একটি ইভেন্ট, ওর যে ইভেন্ট কোম্পানি তা মোটে এক বছর, এক বছর পেরিয়ে দু বছরে পা দিল। দু বছরে যদি জগতের বিভিন্ন মানুষের সঙ্গে, বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে থাকে আমাদের সেই বিশেষ বিশেষ এইরকম ইভেন্টগুলো, আজকে দু বছর আমরা সবাই এখান থেকে প্রার্থনা করব পাই, অন্তত আমরা মানুষ হিসেবে তাকে যারা চিনি পাঁচ ছয় প্রণাম করতে ইচ্ছে হয় তার আশীর্বাদটাই কিন্তু পৌঁছে দেবার ভার তোমার নিতে হবে। অ্যাঞ্জেলাকে ডেকে নেব আমাদের ডায়াসে, ছোট্ট পরিসরে, কিন্তু ও যে বলে হৃদয়ের জায়গা অনেক বড়, সেজন্য প্রায় ভর্তি আমাদের এই প্রেক্ষাগৃহ কল্যাণ সেন বরাট উত্তরীয়। স্নেহের বাঁধনে যে মানুষটি বেঁধে রাখেন, আর একটু আগেই বলছিলাম কল্যাণময় ভাবটি দিয়ে উনি সবাইকে আগিয়ে রাখেন, পরম প্রবল মানুষটি কল্যাণ সেন বরাট। থ্যাংক ইউ। প্রিয় মানুষ, কি করে যে এত মাটির কাছাকাছি থাকতে পারে একজন মানুষ, সেটা প্রত্যেককে না দেখলে বোঝাই যায় না। আশীর্বাদ নিয়ে নেব। আর একটা কথা বলি, আজকে খুব ছোট্ট পরিসরে সেমিনার হল, মাঝে মাঝে যদি মোবাইল ফোনটি বাজে একটু কেমন বাজে লাগবে শুনতে, যদি সবাই মোবাইল ফোনটি নিষ্ক্রিয় করে রাখি, কিছুক্ষণের মধ্যেই আবারও বেজে উঠবে চারদিক থেকে, কোনো অসুবিধে নেই, কিন্তু যতক্ষণ সেমিনার হলে আসে। মঞ্চে উপবিষ্ট আমার এই ভাই বড্ড গুণী মানুষ, আসলে এসব মানুষের পাশে বসতে ভালো লাগে। সামনে যারা আছেন এবং আজকে আপনি বসুন প্লিজ, যাদের নিয়ে আজকে অনুষ্ঠান আমার কাছে খুব অভিনব লেগেছে। ইভেন্ট কোম্পানির এরকম একটা মুভমেন্ট এটা কিন্তু কম দেখা যায়, এটা হোটেলে বসে আছে রুদ্র, এদেরও কাজকর্ম দেখে আমার ভালো লাগে। আর এরকম কাজ দেখলে এই বয়সে মনে হয় পাশে গিয়ে দাঁড়াই। আর আজকের অবস্থাটা তো আমাদের সেই ছোটবেলায় সরস্বতী পুজোর দিন ঠাকুরকে তুলে তুলে নিয়ে যেতাম না এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলটা, আমার অবস্থা কিন্তু প্রায় সেরকম, অনেক কুড়ির পরে আরো তিন জায়গায়। তা আসলে সত্যি বলতে কি, আমাদের তো সারা জীবনের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর, তো এই পুজোর দিনটিতে যত বেশি পুজো করা যায় তত নিজেকে সমৃদ্ধ করা যায় বলে মনে হয়। কাজে এই বিশেষ দিনটি চয়ন করার জন্য আমি আরেকবার অ্যাঞ্জেলাকে ধন্যবাদ জানাই, এই বিশেষ কাজের জন্য বিশেষ দিনটি চয়ন করা। আপনারা সকলের পাশে থাকবেন, ভালো কাজ এখনো হয়, নইলে পৃথিবীটা চলত না। চারদিকে যা আমরা দেখি, খবরের কাগজ খুললে বা মিডিয়াতে দিবারাত্রি যে হানাহানি, যে খবর দেখি সারা পৃথিবী জুড়ে, তার মধ্যে একটু হলেও আশার আলো দেখায় এই সমস্ত
এই যে ঘটনাগুলো ঘটে, এই হাজার ঘটনার মধ্যে হয়তো এটা একটা প্রদীপের আলো, হ্যালোজেনের মতো বড় আলো নয়, কিন্তু এই প্রদীপিকাই কিন্তু আমাদের প্রজ্বলিত করে, আমাদের হৃদয়কে অন্যভাবে সিক্ত করে। কাজে এই ভাবনার অনুনরণ আমাদের ভেতরে থাকুক, অ্যাঞ্জেলা আরো এগিয়ে যাক, আরো আরো অনেক কাজ করুক আমাদের ছোট্ট সামর্থ্যের মধ্যে, যখন যখন প্রয়োজন হবে আমি আছি। আমি যা বলবো তার অনেকটা আমার আর এক দাদা কল্যাণ সিং বরার উনি বলে দিয়েছেন। আর সব থেকে বড় কথা হলো, আজকে সারা পৃথিবী যেখানে খবরের কাগজ খুললে আজ এখানে মারা যাচ্ছে, কাল ওখানে যুদ্ধ, পরশু ওখানে টেরারিস্ট হানা, এসব চলছে, আজকে এই শুভ দিনে অ্যাঞ্জেলা দেখিয়ে দিয়েছে যে এর থেকেও বাঁচা যায়। ওর যে ইভেন্ট কোম্পানি অ্যাঞ্জেলা ইভেন্ট, এইখান থেকে সমস্ত মানুষকে ও ঠিক জায়গায় পথ দেখাবার জন্য আজকে ওই কাজটা করছে। আমি যতদূর জানি ও অনেক ভালো কিছু গরিব ছেলেমেয়েদের জন্য এবং যারা অনেক সোশ্যাল অর্গানাইজেশনের জন্য কাজকর্ম করে, হ্যাঁ আমি দেখেওছি ফেসবুকে, তা ওর প্রতি আমার সহানুভূতি আছে। আমি চাইবো অনেক দূর এগোক এবং আমাদের ভারতীয় কালচারকে ওর ইভেন্ট কোম্পানি দ্বারা এগিয়ে নিয়ে যাক। আর ওর ইভেন্ট কোম্পানির পাশে আমি আছি, ও আমার ছোট বোনের মতন, আমি আমার আশীর্বাদ সবসময় মাথার উপর আছে। এবং এখানে কল্যাণদাও তাই একই কথা বলেছে, কল্যাণদারাও আছে এবং আরও সমস্ত কলকাতার অনেক আর্টিস্টরাই থাকবে, বা সবাই ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান খুব সাফল্যমণ্ডিত, আমি এটাই কামনা করি। ধন্যবাদ। কবিতা বলেন আর আমার খুব প্রিয় দিদি শুনবো, তাহলে তো খুব ভালো হয়। তাহলে কি ওদের বসিয়ে দেবো অ্যাঞ্জেলা নাকি থাকবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বা আজকে যখন পাওয়া গেছে এবং অ্যাঞ্জেলা বলেছে কবিতা শুনবই, তবে সুমানাদিকে মাইক্রোফোনটি দিয়ে দিই। নমস্কার, শুভ সন্ধ্যা। আসলে আজকে কল্যাণদাও যেটা বললেন, মানে সেই সকাল থেকেই ছোটা, এটা আবার দ্বিতীয় ভাগের ছোটা, প্রথমটা এখানে এসেছি, যেতে হবে এখন সেই সল্টলেক সেন্ট্রাল পার্ক, তারপর আরও এক জায়গায়, ওই জন্য একটু বেরিয়ে যেতে হচ্ছে। কিন্তু আজকে কবি প্রণামের দিন, সত্যি কিছু বলতে ইচ্ছে করে কবি কবিকে স্মরণ করে, কিন্তু সময় ভীষণ অল্প, আমি ছোট্ট করে একটু বলছি। অনন্ত প্রেম, মানে আমি সকাল রাত্রি সবসময় আমার মনের মধ্যে এই কবিতার প্রতিটা লাইনই মনে হয় গুনগুন করে যাই। তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার, যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলানো কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময় বেশি আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয়ে উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা, কোটি প্রেমিকের মাঝে বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজ সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের শোক নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারি মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালে সকল কবির গীতি। জীবন পূর্ণ করো, এ জীবন।
এটা এভাবে উৎসাহ দেবে। আমরা যারা ভাবছি কিন্তু এখনো কিচ্ছু করে উঠতে পারিনি, তাদেরও কিন্তু এটা একটা ব্লেসিং, এটা কিন্তু একটা পড়া রইল। দেখি না ঠিক পাশে যে আছে তার যদি কিছু দরকার হয় ঠিক এমনভাবেই হাত বাড়িয়ে দিতে পারি। মুহূর্তগুলো বড় জরুরি আমার মনে হয় যে এই মুহূর্ত বন্দী করে রাখেন যে সমস্ত ক্যামেরার ভাইরা এবং অত্যন্ত